আমার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন। নিজেকে প্রমাণ করার লড়াই। কি অবস্থা সবার? জিতের আপকামিং সিনেমা বুমেরাং এর টিজার কিন্তু চলে এসেছে গতকাল। সেটা নিয়ে আসলে আগেই রিয়াকশন দিতে চেয়েছিলাম, রিভিউ করতে চেয়েছিলাম, কিন্তু সেটা আসলে হয়ে ওঠেনি একটু সময় স্বল্পতার কারণে। বন্ধুরা, এখন কথা বলবো বুমেরাং এর টিজার নিয়ে। তাহলে কেমন লাগলো আমার কাছে এই বুমেরাং এর টিজারটা? জিতের ছোটবেলা থেকেই আমি অনেক ভক্ত, বাট কোথাও গিয়ে সেই জিতকে অনেকদিন যাবৎ খুঁজে পাচ্ছিলাম না, যে জিতকে আসলে খুঁজে বেড়াচ্ছিলাম একজন দর্শক হিসেবে, একজন জিত ভক্ত হিসেবে। কিন্তু সেই জিতকে খুঁজে পাওয়াটা খুব মুশকিল ছিল, কেননা সিনেমার বাজেট, সিনেমার দুর্দান্ত স্ক্রিপ্ট, এই ব্যাপারগুলো জিতের সাথে ম্যাচ করতেছিল না। এত আপডেট সময় চলে আসছে, বাট জিত কোথাও গিয়ে সেই একটা গণ্ডির ভিতরে আবদ্ধ ছিল। হ্যাঁ, এটা ঠিক যে সম্প্রতি সময়ে চেঙ্গিসের মতন বিগ বাজেটের সিনেমা যেটা প্যান ইন্ডিয়ায় রিলিজ করেছিল জিত, সেই সিনেমাটার মধ্যে কিছুটা সম্ভাবনা আমি খুঁজে পেয়েছিলাম। কিন্তু তারপরেও পার্সোনালি যদি কেউ আমাকে জিজ্ঞাসা করে, বলবো যে চেঙ্গিসের যে স্ক্রিপ্ট সেটা খুবই দুর্বল ছিল আমার একজন দর্শক হিসেবে যেটা মনে হয়। তবে এবার কিন্তু জিত এমন একটা চমক নিয়ে হাজির হতে চাচ্ছে যেটা বাংলা সিনেমায় এর আগে আমরা দেখি নাই। বাংলা সিনেমায় এর আগে সাইফাই ঘরানার কোনো সিনেমা আসলে এইভাবে লার্জার দ্যান লাইভ স্কেলে কিন্তু আমাদের সামনে কোনো হিরো নিয়ে আসে নাই। জিতের মাধ্যমে এই প্রথমবারের মতো দেখতে যাচ্ছি। এখানে রিস্ক তো অবশ্যই আছে, এখানে বোঝাই যাচ্ছে যে জিত এটা নিয়ে এক্সপেরিমেন্ট চালাচ্ছে। কারণ একটা নতুন কিছু, সেটা হোক একটা প্রোডাক্ট, কোম্পানি, যে কোনো কোম্পানি যদি লঞ্চ করে তখন তারা একটা রিস্ক নিয়েই কিন্তু লঞ্চ করে। ঠিক সেরকমভাবে জিত তার নিজের উদ্যোগে কিন্তু এগুলো করছে। তো আমি এটাকে পজিটিভলি নিচ্ছি, এবং এই টিজারটা থেকে আমার যেটা মনে হচ্ছে যে খুবই আউটস্ট্যান্ডিং সিনেমেটোগ্রাফি থাকতে যাচ্ছে এখানে, দারুণ ক্যামেরা ওয়ার্ক কিন্তু দেখা যাচ্ছে। আর আমরা সবাই কিন্তু জানি যে বুমেরাং সিনেমাটাতে সিনেবট ক্যামেরা ইউজ করা হয়েছে, এবং সেটারই যে একটা ফল, সেই ফলস্বরূপ আমরা কিন্তু এই টিজারে অনেক সিন দেখতে পাচ্ছি যেখানে দেখতে খুব আউটস্ট্যান্ডিং লাগতেছে। বিশেষ করে এন্ট্রি সিনটা ভাই জোশ ছিল, পুরো ফ্রেমটা দেখে কিন্তু একটা হলিউড ভাইব পাওয়া যাচ্ছে। আর লক্ষ্য করে দেখো বন্ধুরা, হাই ডেফিনেশন পিকচার কোয়ালিটি, দুর্দান্ত এন্ট্রি সিন, লাস্টে যে জিতের একটা ডায়লগ ছিল সেটা আমার খুব ভালো লেগেছে, কিছুটা ফানি এবং কিছুটা উপলব্ধির বিষয় আছে এখানে। স্বপ্ন না সম্পর্ক কোনটা বেশি প্রয়োজন, তাকে প্রশ্ন করা হলে জিত তখন বলে যে মত, এখন মত বেশি প্রয়োজন। বলার যে ভঙ্গিমা ছিল, যে অ্যাটিটিউডে জিত আসলে কথাটা বলেছে, একদম পিওর একটা গুজবাম কিন্তু দিচ্ছে। জিতের অ্যাক্টিং লেভেল নিয়ে আমার কোনো হচ্ছে ডাউট নাই। তবে বন্ধুরা, এত প্রশংসা করতেছি তার মানে এই না যে কোনো নেগেটিভ বিষয় আমার চোখে পড়েনি। এই টিজারে কিছু কিছু জায়গায় আমার মনে হয়েছে যে VFX-এর কাজ, অর্থাৎ গ্রিন স্ক্রিনের যে কাজটা, তারা আসলে একদম অ্যাকুরেট করতে পারছে কিনা। অর্থাৎ আমি যখন দেখতেছি তখন আমি বুঝতেছি যে এই সিনটাতে VFX-এর কাজ করা হয়েছে। এই ব্যাপারটা আমি মানে কেন বুঝতেছি, আমি জাস্ট এইটা ফিল করতে পারতেছি যে এটা হয়তো বা গ্রিন স্ক্রিনে শ্যুট করা হয়েছে। এরকম একটা ফিল কেন আসবে? আর একটু রিয়েলিস্টিক যদি হতো তাহলে আমার মনে হয় যে আরও ভালো হতো। যেমনটা এই যে তোমরা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছ, যে রুকমিনি যে অঙ্গভঙ্গিগুলো করছে মনে হচ্ছে কিন্তু তার পেছনে যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেটা কিন্তু গ্রিন স্ক্রিনে শ্যুট করা, অর্থাৎ এই পুরো সিনটা কিন্তু গ্রিন স্ক্রিনে শ্যুট করা। আরেকটা যে ব্যাপার আমার কাছে একটু নেগেটিভ মনে হলো, এই সিনেমাটার যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা শুনে আমার কাছে পুরোটাই মনে হচ্ছে যে এই সিনেমাতে হয়তো বা কোনো আহামরি অ্যাকশন সিকোয়েন্স নাই, আহামরি কোনো ইমোশনাল ভাইব এই সিনেমায় থাকবে না। এরকমটা কেন মনে হচ্ছে? কারণ পুরো টিজার জুড়ে শুধু ফানি মোমেন্টগুলোকেই বেশি দেখানো হয়েছে। এই ব্যাপারটা আমার কাছে একটু নেগেটিভ লেগেছে। তবে এটাও সত্য যে এটা শুধুমাত্র একটা টিজার, ট্রেলার অভি বাকি হ্যায় মেরে দোস্ত। আরেকটা কথা, রুকমিনী মৈত্র একে কিন্তু একদম রোবোটিক লাগতেছে, মানে বাস্তবেও তাকে অন্যান্য সিনেমাতেও আমার কাছে আগে থেকে কেন জানি মনে হয় যে কেমন জানি রোবোট। সেই ব্যাপারটাকে জিত যে আসলে বুঝতে পেরেছে, তাদের সিনেমায় যে রুকমিনীকে রোবট ক্যারেক্টার দেওয়া হয়েছে, এই ব্যাপারটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগছে। আমি জাস্ট একটা ব্যাপারই চাইবো যে বাচ্চা শ্বশুর, ইন্সপেক্টর নটিকে, এই টাইপের সিনেমা যেন এই বুমেরাং না হয়ে যায়। হ্যাঁ, হওয়ার সম্ভাবনা একদম উড়িয়েও দেওয়া যাচ্ছে না, কারণ এখানে কিন্তু সম্পূর্ণ টিজারটাতে দেখে মনে হচ্ছে যে বেশ ফানি মোমেন্ট পুরো সিনেমা জুড়ে থাকবে। তো যদি এরকমটা হয়ে যায় যে এই সমস্ত ফানি মোমেন্টই সম্পূর্ণ সিনেমাটাকে খেয়ে দিল, তাহলে কিন্তু ব্যাপারটা জমবে না, অ্যাটলিস্ট জিতের সাথে যাবে না। কারণ জিতকে আমরা রাফ অ্যান্ড টাফ লুকেই বেশি পছন্দ করি। কিন্তু আমি সম্পূর্ণ আশাবাদী এখনও পর্যন্ত, কেননা এটা তো শুধুমাত্র একটা টিজার ছিল, টিজারে তো আর তারা সব কিছু দেখিয়ে দেবে না। আমার যেটা মনে হয় যে ট্রেলারের জন্য কিছু ব্যাপার স্যাপার যেগুলো আসলে দর্শকের আরও বেশি ভালো লাগবে সেগুলো কিন্তু তারা রেখে দিয়েছে। তো বন্ধুরা, তোমাদের এই টিজার নিয়ে কী অভিব্যক্তি সেটা কমেন্টে জানাও, কারণ কমেন্ট বক্স স্বাধীনতার জায়গা।